আজ আমার ফার্স্ট স্টোরি। অনেক দিনের স্টোরি খুঁজতে খুঁজতে অনেক ফ্রেন্ডের সাথে, অনেক কলিগের সাথে কথা বলেছি। আমার ইচ্ছা ছিল পডকাস্টে একটি চ্যানেল খোলা, যেটা আমি এখন খুলেছি। তো সবাইকে আমন্ত্রণ, আমার চ্যানেলটা একবার ঘুরে যাবেন। সো ওয়েলকাম টু মনচান পডকাস্ট। আর এখানে বিভিন্ন ধরনের গল্প নিয়ে মাঝে মাঝেই আসবো, সপ্তাহে একদিন করে অবশ্যই। চলো আজকের গল্প স্টার্ট করা যাক। আমি মুরাকামি সেন ইউনিভার্সিটি শেষ করে নতুন জব জয়েন করি। আসলে বরাবরই কান্ট্রি সাইডে আমি থাকতে চাইতাম। টোকিওর ব্যস্ততম জীবন আমাকে কোনোদিনই ভালো লাগত না। আমাকে সবসময় গ্রামের শান্ত জীবন লাগত। সো আমার ইচ্ছা মতো আমি ফুজিসানের কাছে, খুবই কাছে, ইয়ামানাশিতে এসে নিউ জব জয়েন করি। সো ইয়ামানাশি ভেতরে জায়গাটার নাম হলো উয়েনোহারা সিটি। উয়েনোহারা জায়গাটা আসলে সিটি হলেও সিটি বলা যায় না, এটা খুবই গ্রাম। রাত 9টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যেত, সুপার মার্কেটগুলো সপ্তাহে একদিন করে ছুটি থাকতো, দিনে 3টে 4টের বেশি বাস চলত না। তাও নিজেকে মানিয়ে নিলাম। ছুটির দিনে বাড়ি থেকে 30 মিনিট সাইকেল চালিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে যেতাম। সো যেতে 30 মিনিট লাগলো, ফিরতে 1 ঘন্টার উপরে লাগতো, কারণ রাস্তাটা পাহাড়ি হলে উপর থেকে, আমরা থাকতাম উপরে, তো উপর থেকে নিচে নামতে মিনিমাম 15-20 মিনিট মতো লাগতো সাইকেলে প্যাডেলই করার জন্য। বাট ফেরার সময় ও মাই গড, ইটস হরিবল। সো যাই হোক, আসল গল্পে আসি। আমার অফিসের কিছু ফ্রেন্ড হয়েছিল যাদের সাথে আড্ডা নিতে পারলে মন ভালো লাগতো না। সো স্যাটারডে সানডে যেহেতু আমার ছুটি ছিল, তাই এভরি শুক্রবার রাত্রেবেলা আমি সেখানে যেতাম, তাদের সাথে আড্ডা দিতাম। তো রাত্রেবেলা এখানে একটা বিয়ার বার খুলতো, বিয়ার বারটা সকাল অবধি চলতো, তাই রাত দেরি করেই ফিরতাম প্রায়। তো সব কিছু ঠিক ছিল একদম। আসল ব্যাপারটা স্টার্ট হলো জাপানের ওবন ফেস্টিভ্যালের সঙ্গে। আসলে ওবন ফেস্টিভ্যালটা নিয়ে সেরা আগে বলি। ওবন ফেস্টিভ্যাল হলো এমন একটা ফেস্টিভ্যাল যেখানে মৃত মানুষেরা নাকি ফিরে আসে, হ্যাঁ, পরলোক থেকে ইহলোকে। সো তারা ফিরে আসে যেহেতু, তাই তাদের জন্য বিভিন্ন রকম খাবার দাবার, তাদের পছন্দের ড্রিঙ্কস, তাদের পছন্দের ফল, তাদের পছন্দের খাবার আদি তাদের ফটোশপে রাখা হতো। আমিও, আমাদেরও রাখা হয়। সো আমিও ওবন ফেস্টিভ্যালের ছুটিটা পরে আগস্ট মাসের শেষের দিকে, সো আমি আগস্ট মাসের দি জব করে শেষের দিনটা বন্ধুবান্ধব মিলে সবাই ঠিক করা হলো যে ছুটির আগের দিন রাত্রেবেলা আমরা সবাই বসবো একসাথে। তো আমিও যে বসবো সেইভাবে বিয়ার বাড়ি গেলাম। বিয়ার বাড়ি গিয়ে অনেক রাত অবধি ড্রিঙ্কস করলো। তো ড্রিঙ্ক করার পরে ফিরতে ফিরতে অনেকটা রাত হলো। সো ভাবলাম কি যে বাড়ি আসার তো 2টো রাস্তা আসলো, একটা তো ওই যে রাস্তা দিয়ে সবাই যাওয়া আসা করে সেটা, আর একটা আছে খাড়া ঢালুপথ, যে ওই রাস্তাটা একটা ওল্ড মাস্টারির ভিতর থেকে যেত। তো সেখান থেকে রাস্তাটা খুবই অন্ধকার, সচরাচর লোকজন চলাচল করে না, তার জন্য আমি ওই রাস্তাটা নিলাম যাতে তাড়াতাড়ি বাড়িটা ফিরতে পারি, যেহেতু রাত্রেবেলা গিয়ে একটু গোছাগুছি করে সকালবেলা ট্রেন আছে সকাল 10টার সময়। সো আমিও ওই রাস্তা হয়েই যাচ্ছিলাম। কিছু দূর যেতে যেতে ওই রাস্তা তো সাইকেল চালানো যায় না, তার জন্য সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম। তো মাঝ বরাবর গিয়ে অনেকটা জল তেষ্টা পাই, খুব ডিহাইড্রেশন ফিল করি। সো তখন কী করবো ভেবে পাশে দেখি একটা সমাধির উপর কিছু বিয়ার আর কিছু গ্রিন টি রাখা আছে। শুনতে হাসি লাগলেও আমি সেখান থেকে একটা গ্রিন টি তুলে দিই, কারণ সেগুলো মোটেই ডেট ওভার হয়ে যায়। নর্মালি কেউ দিয়ে গেছে আজকালকে ফেস্টিভ্যাল, আজকে দিয়ে যেতেই পারে, সেটা কোনো সমস্যা হবে না। সো তার জন্য আমি ওখান থেকে একটা গ্রিন টি তুলে নিলাম। তখন যেহেতু এত পরিমাণে আশা করেছিলাম যে আমার ওইসব কোনো খেয়াল আছে না যে কাউর সমাধির ড্রিঙ্কস খাচ্ছি কি কাউর কী খাচ্ছে, বুঝলাম ভালো খেয়ে নিলাম।
তো আসল ব্যাপারটা হলো খেয়ে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। সো বাড়ি এসে কিছুক্ষণ ড্রেস ট্রেস চেঞ্জ করার পরে হঠাৎ করে আমার খেয়ে দিল আমার ওয়ালেটটা আমার পকেটে গেল, টুম করে নেশাটা কেটে গেল। ও মাই গড, কী করবো তখন আমার নিজেরই বুঝতে পারছি না কী করবো। সো আমিও আবার সাইকেলটা নিয়ে ব্যাক করলাম, ব্যাক করে যেহেতু বলেছি নামার সময় 20 মিনিট মতো লাগে, ওঠার সময় তো আর কি বলবো। সো 15-20 মিনিট মতো আমি সাইকেল আস্তে আস্তে চালিয়ে রাস্তা দেখতে 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 যাচ্ছি, ওই রাস্তাটায় মোটামুটি লাইট থাকে। সো ওখানে আমি পাইনি যেহেতু, সেহেতু আবার সেই ভেতরের ওই ছোটো রাস্তা দিয়ে ফিরতে হবে, তো ওইখানেই হয়তো পড়তে পারে। তো আমি ওখান থেকে আবার সাইকেল ঠেলতে ঠেলতে আসছি, আশেপাশে যেহেতু লাইট নেই তাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খুঁজছিলাম। খোঁজার পরে কিছু দূর আসার পরে দেখি একটা লোক সামনে থেকে আসছে। আমি ভাবলাম হবে হোমলেস, জাপানে অনেক হোমলেস ঘুরে বেড়ায় আশেপাশে, হয়তো এইখানে এই টাইমে ফেস্টিভ্যালের টাইমে এখানে খাবার দাবার পাওয়া যায় তাই হয়তো এসেছে। আমিও কোনোরকম কেয়ার না করে পাশ থেকে যাওয়ার চেষ্টা করি। তখন সে লোকটা আমাকে ডাকে, সো বলে যে এখানে আমি কী করছি। তো আমিও বললাম যে ফার্স্টে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে আর একবার সে কাছে এসে বলল আমার নাম মিস্টার কোবায়াশি, সো আমি এই পাশেই থাকতাম, এখন এখান থেকে দূরে চলে গেছি কিন্তু আমার ফ্যামিলিরা এখানে থাকে তাই আমি তাদের সাথে দেখা করতে এসেছি। তো রাত্রেবেলা খাওয়ার পরে ভালো লাগছিল না তাই একটুখানি আশেপাশটা ঘুরছিলাম আর তো স্মৃতিচারণ করছিলাম। সো আমিও ভাবলাম লোকটার ড্রেস আপও ভালো, মোটামুটি একটু ওল্ড ফ্যাশন হলে কী হবে। তো আমিও তার সাথে কথা বলে সে বললো ঠিক আছে আমি তোমার ওয়ালেটটা খুঁজতে তোমাকে সাহায্য করছি। তো আমি ভাবলাম যখন এই অন্ধকার রাস্তায় কেউ নেই, একজন সাথী পাওয়া গেছে, ভালোই হয়েছে। তো আমিও তার সাথেই খুঁজছিলাম, একসাথে দুইজনে পেলাম। সো খুঁজতে খুঁজতে সেই আগে যে সমাধিটার ওখান থেকে সে লিন্টিটা খেয়েছিলাম ওই সমাধিটার পাশে দেখ, তো ওই লোকটা দেখলাম ওই লোকটা ওই উপর থেকে একটা বিয়ার তুলল, সে নিজে খেলো, আমাকে একটা অফার করলো, বাট আমি নিলাম না, আমি বললাম আমি খাবো না। সে বলল এখানে তো একটা গ্রিন টিও থাকার কথা, দেখি আসে হয়তো আসে করে গেছে কিনা, তাহলে গ্রিন টি খাবে তুমি। আমি তো বুঝতে পারছিলাম যে আমি তো গ্রিন টি খেয়ে নিয়েছি, সে হয়তো ওই গ্রিন টিটা আগে দেখে গেছিলো তাই হয়তো খুঁজছে। আমি বললাম না না আমার কিছু লাগবে না। সো আমরা দুজনে অনেকক্ষণ খুঁজলাম, খুঁজে তো যে না পেয়ে দুজনেই ও আমাকে বললো যে তাহলে ঠিক আছে তুমি তাহলে বাড়ি চলে যাও, সকলে খুঁজো, কারণ তো জাপানে তো আর কেউ সচরাচর কারো জিনিস তোলে না, আর কেউ পেলে হয়তো পুলিশের কাছে দেবে, তুমি নেক্সট দিন পুলিশের কাছে একবার কমপ্লেন করো, যদি না পাও তাহলে এখানে ফিরে আসো ব্যবস্থা করবো। তাই ভাবলাম লোকটা ভালো, তো আবার ফিরে সেখান থেকে ফিরে বাড়ি চলে গেলাম। তবু বাড়ি গিয়ে যেহেতু অনেকটা ড্রিঙ্কস করেছিলাম অনেক ক্ষণ টাইম লেগে গেছে, তো ঘরে ফিরতে ফিরতে আমার প্রায় 4:00 বেজে গেছে। তো আমি 4:00 দিকে শুলাম, শুয়ে নেক্সট দিন হ্যাংওভার যেহেতু ছিল তাই ঘুমের দিয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়েছে, ভালোই লাগতাম, প্রায় 9:00। তো আমি যেহেতু জানতাম ট্রেন মিস করবো, সো আমি আর টেনশান নিয়ে নিই যে বিকালের দিকে হয়তো যাবো। সো আমিও সেদিন সকালে ট্রেনটা মিস করে দিলাম, কিন্তু সমস্যাটা হলো তারপরে যখন আমার কোম্পানির ওনার, হ্যাঁ কোম্পানির মালিক যে আমায় কল করে, সচরাচর ওনার কোম্পানিতেও আসে না আর ফোন করা তো দূরের কথা, তাকে চিনিই না। ওনার আমাকে ফোন করে বলল যে আমি আমার কোম্পানির মালিক বলছি, তো একবার তুমি কি তোমার ওয়ালেট হারিয়েছ, ওয়ালেট কোথাও ফেলেছ? আমি ভাবলাম কী হলো ব্যাপারটা, উনি কী করে যাও, হয়তো উনি পেয়েছে। তারপরে ভাবলাম হ্যাঁ তুমি তাহলে একবার আমার বাড়িতে এসো। আমি গেলাম যথার্থ তার বাড়ি, গিয়ে দেখি এক ভদ্র মহিলা আর উনি সামনাসামনি বসে আছে, সামনে টেবিলের উপরে আমার ওয়ালেটটা রাখা। আমি ভাবলাম এই মহিলাটাকে
সো আমি জাস্ট ওয়ালেটটা দেখে খুব মনটা হ্যাপি হলো। তো আমি সামনে যেতে সেই মহিলা আমাকে আগে প্রশ্ন করল, এটা তোমার ওয়ালেট? আমি বললাম হ্যাঁ। উনি বলল, তুমি একবার চেক করো না ভেতরে কী কী আছে। তো আমি সব কিছু চেক করলাম, ভেতরে টাকা পয়সা যা ছিল, তাই যেহেতু আমি টোকিও ফিরব তার জন্য আমি টাকাটা আগের দিয়ে তুলে রেখেছিলাম, কিছু টাকা তুলে রেখেছিলাম আগের দিন, রাত্রেবেলা পার্টি করব তার জন্য বেশি করেই টাকা তুলেছিলাম। সো সেইভাবে পুরো অনেকটাই টাকা, সব টাকাটাই আমার মানি ব্যাগেই আছে, কোনো সমস্যা নেই, কার্ড টার্ড সবই ছিল। সো মহিলাটা আমাকে জিজ্ঞেস করে হঠাৎ করে দেখলাম উনি রেগে গেলেন। তিনি তো বললেন, আচ্ছা তুমি আমার বাড়ির মেইন গেট তো কি আমার ঘরের দরজা অব্দি কেন গিয়েছিলে? হ্যাঁ, এরকম তো আমি করিনি। তো উনি বলল, এটা এটা কিন্তু ঠিক না। আমাকে মালিকও বলল যে তুমি যেটা করেছো এটা কিন্তু জাপানে একটা অপরাধ, তুমি হয়তো জানো। তো আমি বললাম, হ্যাঁ এমন তো অ্যাজ এ জাপানিজ আমার কাউর বাড়ি আমি যাবো কেন, কাউর গেট টপকে ঢুকবো কেন? সো সে বলল, তুমি সেটা করেছো বলে ওয়ালেটটা তোমার ওই বাড়ির গেটের সামনে পড়েছিল। সো আমি ভাবলাম, হ্যাঁ এ আমি কী করলাম, এটা আমার তো ক্যারিয়ার নষ্ট হলো, সাথে একটা খারাপ বদনাম যেটা আমি কখনোই কুড়াতে চাই না। সো সেই মহিলা তো রেগে গেল, রেগে বলছেন এটা একদম ঠিক না, যেহেতু কোম্পানির রেপুটেশনের ব্যাপার, আর স্যার আপনাদের মালিক, স্যার আমাদের, স্যারের নামটা বলছি না, স্যার আমাদের খুব কাছের একজন মানুষ, স্যারের ওয়াইফ আমার ফ্রেন্ড, তার জন্য আমি আগে পুলিশের কাছে না গিয়ে আগে স্যারকে ফোন করেছি, যেহেতু তোমার ভিজিটিং কার্ড ছিল তাতে কোম্পানির নামটা আমি জানতে পারি। তো আমি বললাম, সরি এটা হয়তো আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। বলছে, ভুল হওয়ার কোনো জায়গা নেই, সেটা হয়েছে সেটাই বললাম, যেহেতু ওয়ালেটটা আমার বাড়ির সামনে আমার গেটের সামনে পাওয়া গেছে তার জন্য আমি বলছি, না হলে বলতাম না। তো আমিও চুপ করে থাকলাম। তো হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসলো, মহিলাটা ভদ্রমহিলার ফোনে একটা ফোন আসলো। তো ভদ্রমহিলা কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখার সাথে সাথেই আমার চোখ পড়লো তার ওয়ালপেপারের উপর। তো ওয়ালপেপারের উপর দেখলাম একটা ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলা একজন লোকের সাথে দাঁড়িয়ে আছে। সো আমি ভাবলাম, আমি ভদ্রমহিলা বললাম, এই লোকটাকে মিস্টার কোবায়াশি? বললো, হ্যাঁ মিস্টার কোবায়াশি, আমি হলাম মিসেস কোবায়াশি। মহিলা ভদ্রমহিলা বললো, আমি হলাম মিসেস কোবায়াশি। এই ভদ্রলোক তো কালকে রাত্রেবেলা আমার সাথে ছিলেন, ভদ্রলোকের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি পাশের মনাস্ট্রির পাশে, তো উনি আমাকে আমার ওয়ালেটটা হারিয়ে গেছে বলে আমাকে খুঁজতে অনেক সাহায্য করেছিলেন। তখন দেখলাম হঠাৎ করে আমার মালিক একটু রেগেই গেল, রেগে গিয়ে আমাকে বললেন, তুমি এরকম মিথ্যা কথা বলো যে আমি জানতাম না, একটা লিমিট থাকে মিথ্যা কথা বলার, কেন বলছো? তুমি কি চাও আমরা পুলিশকে ডাকি? মানে আমার তখন পুরো আমি মাথা খারাপ হয়ে গেলাম, আমি আবার কি করলাম? তখন মহিলা বললেন যে ইনি মিস্টার কোবায়াশি, 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বললাম, কি যেন আকাশ থেকে বললাম, আমি ইনি কালকে রাত্রেবেলা ওখানে ছিলেন, আমাকে বিয়ার অফার করলেন। বলে, কোথাকার বিয়ার? বলছে, ওখানে ছিল ও মস্টির ওইখানে একটা সমাধি মতো, অনেকগুলো সমাধি আছে ওখান থেকে, বলে ওখানে তো মিস্টার কোবায়াশির সমাধি ছিল। এটা শোনার পরে আমার মাথাটা একদম গুলিয়ে গেল, জাস্ট হ্যাং করে গেল, এমনিতে রাত্রেবেলা ঘুম হয়নি তারপরে নেশা করা। তো আমি আর নিতে পারলাম। সো মালিক আমাকে বলল যে এক কাজ করো, তুমি আজকের থেকে আর, মানে এখন তো 1 সপ্তাহ ছুটি চলবে, ছুটির পরে আর তোমার কোম্পানি জয়েন করার দরকার নেই, আমি তোমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো মেল করে। আমি বললাম, কেন স্যার? বলছে, এমন একজনকে আমি আমার কোম্পানিতে রাখতে চাই না যে লোকের বাড়ির পাঁচিল টপকে তার বাড়িতে। সো আমিও ভাবলাম যে এতে আমার রেপুটেশনে অনেকটা সমস্যা হবে, অফিসে সবাই জানতে পারলে অনেক হাসাহাসি করতে পারে, এ করতে পারে। সো আমিও ভাবলাম ঠিক আছে,
তাকে দুজনকে আমি সরি বলে আমি ওখান থেকে বেরিয়ে যাই। কিন্তু মাথাটা আমার মুখে কাজ করছিল না যে এটা আমার সাথে কী হলো। যে লোকটা গতকাল আমাকে কথা বললো যে আমার সাথে দেখা হলো, সে কি আসলে নেই? তাহলে কি ওবনে মৃত মানুষটা সত্যি ফিরে আসে? এই ছিল বন্ধু। সো ভালো লাগলে, আমি শুনেছি তুমি নতুন চ্যানেল খুলেছো, তো সেখানে তুমি এরকম গল্প, জাপানের কিছু গল্প খুঁজছো, কিছু আরবান লেজেন্ডের গল্প খুঁজছো, তো সেভাবে জানালাম, ভালো লাগলে জানিও। আর পরে আবার দেখা হবে, আর টোকিও ফিরে আসলে একসাথে বসা হবে। ওবন নিয়ে অনেক কথা ভাবতাম যে জিনিসটা কি, লোক এত কেন প্রায়োরিটি দেয়, যার জন্য জাপানের মতো ব্যস্ততম জীবনেও 7-8 দিন ছুটি কেন? এটা গরমের ছুটি বলে জানতাম, বাট গরমের ছুটি না, এটা সবাই বলে নাকি ওবনের ছুটি, এই ফেস্টিভ্যালের জন্য ছুটিটা দেওয়া হয়। সো এটা নিয়ে অনেক মনের মধ্যে অনেক ভাবনা চিন্তা অনেক কিছু ছিল, অনেক প্রশ্ন ছিল। সো আমি অনেকের কাছে শুনেছি, তো সিনিয়ররা অনেকেই বলতো আগে যখন টোকিওতে থাকতাম তখন আমরা একটি নদীর পাড়ে প্রায়শই ঘুরতে যেতাম, সেখানে যেতে বারণ করতো এই গরমের ছুটির টাইমে। কেন? কারণ ওবনের সময় নাকি অনেক ইউনিক বিহেভিয়ার দেখা যায়। মানে বাট আজ শিনসানের গল্পটা শোনার পরে জাস্ট ক্র্যাক হয়ে গেল, এটা সত্যি হয়তো কিছু আছে, এরা বিশ্বাস করে মানুষ বড়লোক থেকে ইহলোকে ফেরে, মানুষের কিছু ভালোবাসার মানুষ, কিছু ভালোবাসার জিনিসকে তারা হয়তো মিস করে, তাই তারা বারবার ফিরে আসে তাদের জীবন থেকে। সো সবাই জানাবেন কেমন লাগলো গল্পটা, আর নেক্সট গল্প আবার নেক্সট সানডে আসবে। আমার চ্যানেল মনচান পডকাস্টে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।